চমৎকার গান গাইতে পারেন। শুধু কি গাইতে, লেখাপড়াই কি কম, ক্যালকুলাস পেলে তার কথাই নেই। ক্যালকুলাস? হ্যাঁ, খুব ইচ্ছে আপনার কাছ থেকে কিছু কিছু বুঝে নেয়। আমার কাছ থেকে? বেশ তো বেশ তো, খুব ভালো কথা। তাহলে না, আমি বরং আপনাকে বুঝিয়ে দেবো। আপনি ওকে বুঝিয়ে দেবেন? ওরে বাবা, আমি বিজ্ঞানের নামই আমার গায়ে জ্বর আছে। একদিন আইনস্টাইনের আপেক্ষিক বাদ পড়তে গিয়ে সে যে অবস্থা, কিছুই বুঝতে পারলেন না? একবার না। ও আচ্ছা, বেশ, আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি। আইনস্টাইন তার আপেক্ষিক বাদে বলতে চেয়েছে যে শুধু জেগেই ওঠেননি, রীতিমতো বক্তৃতা দিচ্ছে। কে, অক্ষয়বাবু? ও বাই দি ওয়ে মায়াদেবী, গ্রেট অক্ষয়বাবুর আজ সকালের কীর্তির শোনেননি তো? না তো, কি হয়েছে? ও সে এক কাণ্ড। আচ্ছা, কি হলো বলুন। ও এই যে বলি, পরমাণু দত্ত ট্যাক্সি, তাদের যোগ বিয়োগ পরস্পরের সঙ্গে সঙ্গে। ট্যাক্সি ওরা ছাড়বে কেন? এই মারে তো সেই মারে। তা আপনি যদি মানি ব্যাগটা বাড়িতে ফেলেই আসেন। মানি ব্যাগ? হ্যাঁ, ওরা কি বলছিলাম, হ্যাঁ বলছিলাম যে দেখুন, আমরা এতদিন জেনে এসেছি যে অনু পরমাণুর অস্তিত্ব আছে। হাত ধরে টানছে আর চলে বলো, সে কি বেউ বেউ করে কান্না যদি দেখতেন। ওর কি আঘাত করলে? ও কি, উঠলেন কেন? আমি বাড়ি যাই, বুঝলেন, আমার বিশেষ দরকার আছে। সে কি কথা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমার বাবু, হলো না জ্যাঠামশাই, আপনার কথা রাখা হলো না। অনেকদিন ধরেই ভাবছি যে আপনার পায়ের ধুলো নিতে আসবো, কিন্তু মায়ের জন্য হয়ে ওঠে না। ও লজ্জা পাই কিনা? লজ্জা কি মা, নিজের ঘরে আসবে? এসো মা, তোমার উপরে এসো, আমি বরং এখানে একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, তুমি এসো মা। অভিজি তোমার মামাকে কথাটা কেন বলেনি? হয়তো লজ্জা পেয়েছেন। তবে আপনার যদি অমত না থাকে, আমার আবার মতামত কি মা? দেখি অন্ধকার, আলো নেব ডেকে। দাদাবাবু, দাদাবাবু, দেখি অন্ধকারে বসে কে, অন্ধকারে বসে কি করছিলে? না মানে আলোটা আমাদের চোখে লাগছিল। এসে পড়েছে যে বৌদিমণি, বৌদিমণি গো। হরিদা, হ্যাঁ শোনো, বলছিলাম যে তুমি একটু থাকো না এখানে। আর আমার কি মরবার ফুরসত আছে? জল খাবারের জোগাড় করতে হবে কি?
মায়া দেবী, আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না। তা না জেনে শুনে যদি কোনো অন্যায় করে থাকি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা আমি চাইতে এসেছি অভয় বাবু? ও আমি সেদিন কিন্তু ভারী অন্যায় হয়ে গেছে। হ্যাঁ মানে ওই আমার ওইভাবে মানে পালিয়ে আসাটা চলে আসাটা আপনার চলে আসাটা না আমার হাসাটা। না না আপনি হাসবেন। হাসব? হাসবেন কেমন? যাক আপনি তাহলে আমার উপর রাগ করেননি। রাগ করবো? করেননি তো, তাহলে কথা দিন কাল নিশ্চয়ই আসছেন আমাদের বাড়িতে। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন যাবো। এবারে কিন্তু আরেকটা অনুরোধ করব। অনুরোধ? হ্যাঁ, আমাকে খানকা এক বই দিতে হবে, যা পড়লে আপনার থিসিসটা বেশ সহজেই বোঝে যায়। আমার থিসিসটা? হ্যাঁ। তার জন্য বই পড়বার কি আছে? আমি আপনাকে বোঝাবার চেষ্টা। না না না, আপনাকে এখন বোঝাতে হবে না, আমি চুপি চুপি পড়ে সব বুঝিয়ে নিতে চাই। চুপি চুপি? হ্যাঁ, ওই শর্মাটাকে একদম তাক লাগিয়ে দিতে হবে। আচ্ছা বেশ, তা আপনি যদি একবার দয়া করে ওপরে আসেন, বইগুলো ওপরে রয়েছে। চলুন। আচ্ছা, আমি সব শুনেছি লেখাপড়া বিশেষ করে সায়েন্সে আপনি খুব ভালো। শর্মা বলেছি বুঝি? ওর একটি কথা বিশ্বাস করবেন না, সত্যি কথা বলতে গেলে সায়েন্সে আমি ভীষণ কাঁচা। কিন্তু তবে হ্যাঁ, কাকে কি জামা কাপড় পরলে সবচেয়ে মানাবে সেই সাবজেক্ট আমি কয়েকটা বলতে পারি। এই ধরুন না আপনারই কথা, ধুতি পাঞ্জাবির চেয়ে স্যুট পরলে আপনাকে অনেক বেশি ভালো লাগবে। আমি দাঁড়াচ্ছি, আপনি যান। আপনি আসবেন না? আপনি যান না। তাহলে অভয়বাবুর সঙ্গে মায়ের বিয়েটা যাতে শিগগিরই হয়ে যায়। কেন? ওই বই আনতে যাবো। আগেও তো তাই দিয়েছিলেন। বই? ও হ্যাঁ। আপনার যখন মত পেলুম তাহলে মামাকে গিয়ে বলি যাতে ওদের বিয়েটা। কি হলো, আবার নেবেন কেন? না আমি আমি ওকে নিয়ে আসি। হ্যাঁ, কাকে নিয়ে আসবেন? বই আনবেন না? ও আচ্ছা, আপনাকে দাঁড়ান। হ্যাঁ দাঁড়িয়ে আছি, আমি বই নিয়ে আসি। হ্যাঁ সেই ভালো, তাহলে ওর জ্যাঠামশের শেষ ইচ্ছেটা পূরণ হয়, এই অপরাণিতাকে বিয়েটা হয় তার ইচ্ছে। ব্যাপার কি বলুন? মানে ওই ওই জনকে মানে উনি আপনি দয়া করে ওপরে যান না। আমি কি করে ওপরে যাবো? অবশ্য আমাকে বই দিতে যদি আপনার আপত্তি থাকে। না না আপত্তি কিছু নেই, তবে ওই দু তিন মাস পরে। দু তিন মাস পরে? না মানে দু তিন মাস পরে ও তো সব তো আপনারই হবে। আমার? হ্যাঁ মানে আপনার ওই যে ওকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।